সিপলা মেডিসিন কোম্পানিতে কর্মী নিয়োগ, সিপলা মেডিসিন প্যাকিং প্যাকেজিং এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে। এখানে যে কোনো যোগ্যতায় যে কোনো বয়সে কর্মী নিয়োগ চলছে, এই বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। আমার কাছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসছে এবং আমি তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি। এখানে থাকা এবং খাওয়ার সুবিধা কোম্পানি দেবে এমনটাই কিন্তু বলা হয়েছে, এবং তার সাথে উইকলি পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, মান্থলি পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। এখানে পুরুষ মহিলা উভয় আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের ন্যূনতম যোগ্যতা কত লাগবে এবং তার সাথে আপনাদের কী কী ডিটেলস লাগছে চাকরির জন্য, কত থেকে কত ঘন্টা ডিউটি হবে, কোন কোন লোকেশানে কাজ হবে, পশ্চিমবঙ্গের কোন লোকেশানগুলোতে কাজ হচ্ছে, কাজের নিয়োগ চলছে, সেই সমস্ত বিস্তারিত ডিটেলস আমি এক এক করে বলছি, দেখে নাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো দেখো, প্রথমেই বলেছে টোটাল ভ্যাকেন্সি 155টি, মেডিসিন কোম্পানি জব ভ্যাকেন্সি, সিপলা মেডিসিন কোয়াকিং প্যাকেজিং এই সমস্ত কাজে কর্মী নিয়োগ চলছে। এখানে কিন্তু সরাসরি পারমানেন্টভাবে কর্মী নিয়োগ চলছে, পারমানেন্টভাবে এখানে চাকরিতে যোগদান চলছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 155টির মতো, পুরুষ এবং মহিলা মিলিয়ে 155টি মানে শূন্যপদ খালি রয়েছে। আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, দেরি না করে তাড়াতাড়ি আবেদন করবেন, না হলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে। তাড়াতাড়ি আবেদন না করলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে, তার কারণ আমি ভিডিও আনার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে যারা পুরুষ এবং মহিলারা রয়েছেন আপনারা আবেদন করেন। দেখুন, আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই অ্যাভেলেবেল রয়েছে অ্যাপ্লাই। আপনারা বাড়িতে বসে অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমেও আবেদন করতে পারেন, আবার সরাসরি অফিসে গিয়ে বা অফিসের যিনি রয়েছেন এইচআর তার সাথে যোগাযোগ করেও আপনারা আবেদন করতে পারেন। আপনাদের আবেদনের পর কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট নিয়ে নেওয়া হবে। এখানে কী কী ডিপার্টমেন্ট রয়েছে, কী কী কাজ রয়েছে, রয়েছে মেডিসিন প্যাকিং প্যাকেজিংয়ের কাজ, মেডিসিন ওয়্যার হাউসের কাজ, স্টোরম্যান, স্টোরম্যান হচ্ছে মেডিসিন, সিপলা মেডিসিন, অ্যাপোলো ফার্মেসি, মেড প্লাস ফার্মেসি এই সমস্ত যে ফার্মেসিগুলোতে রয়েছে এখানে কিন্তু স্টোরম্যানের কাজ, কাউন্টার সেলস, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ডেটা এন্ট্রি এ সমস্ত রয়েছে। এবং তার সাথে ওয়্যার হাউসে মেডিসিন প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে, ডেটা এন্ট্রি রয়েছে, কোয়ালিটি চেকিং রয়েছে, তার সাথে আরও অন্যান্য অনেকগুলো কাজ রয়েছে। মাসিক বেতন কত থাকছে, আপনাদের স্যালারি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, স্যালারি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মাসের 5 তারিখের মধ্যে। প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে আপনাদের স্যালারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্যালারি রয়েছে 13,000 টাকা থেকে স্টার্টিং, 13,000 টাকা থেকে কিন্তু স্যালারি স্টার্টিং রয়েছে, স্যালারি শুরু রয়েছে 13,000 টাকা থেকে শুরু। এই মানে মাসিক বেতন, এটা কিন্তু আপনারা প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাবেন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে চাকরির জন্য। আরেকটা কথা, এটা কিন্তু প্রাইভেট জব, কোনো রকমের কন্ট্রাকচুয়াল চাকরি না, পারমানেন্টভাবে নিয়োগ চলছে। 18 বছরের উপরে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন। 19 বছর থেকে স্টার্টিং রয়েছে আবেদন পদ্ধতি, 19 থেকে শুরু করে আপনারা অবশ্যই সকলে আবেদন করতে পারবেন। আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে মাধ্যমিক পাস। এটাই হচ্ছে একটা এখানকার কিন্তু মেডিসিন ফ্যাক্টরি বা মেডিসিন কোম্পানিতে এটা চায়, মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসে আপনারা যে কোনো বয়সে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাসের নিচে কিন্তু হবে না। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং ডিউটি টাইম রয়েছে 9 ঘন্টা, মানে ইনক্লুডিং টিফিন ব্রেক নিয়ে, ইনক্লুডিং লাঞ্চ ব্রেক নিয়ে এখানে কিন্তু আপনাদের 9 ঘন্টা ডিউটি রয়েছে। 9 ঘন্টা কাজ করতে হবে, ইনক্লুডিং টিফিন ব্রেক 30 মিনিট বলেই দিলাম। রুম এবং ফুড ফেসিলিটিস যে ক্যান্টিন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। আপনারা যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন আপনারা থাকার জন্য এখানে রুম পেয়ে যাবেন। এবং ছুটি, অবশ্যই আপনারা ছুটি পাবেন, মাসে 5টা ছুটি, সপ্তাহে 1 দিন করে ছুটি পাবেন। এখানে কিন্তু আপনাদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, একটা মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, মেডিক্লেম, যারা মেডিকেল লাইনে কাজ করে সকলে একটা মেডিকেল ইন্স্যুরেন্স পায়, তার সাথে ইনসেন্টিভ তো অবশ্যই রয়েছে। দেখো, স্পট জয়নিং অ্যাভেলেবেল থাকছে, দেরি করবে না, দেরি করলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে। বয়সসীমা হচ্ছে 19 বছর থেকে 50-এর নিচে 47 বছর পর্যন্ত পুরুষদের এবং 19 থেকে শুরু করে 36 মানে 36 বছর পর্যন্ত মহিলারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনারা দেরি করবেন না। লোকেশান অনেকগুলো জায়গায় রয়েছে, আমি দেখাচ্ছি, আমি মুখে বলছি না, ভিডিও পজ করে আপনারা লোকেশান দেখে নিন। কোনো রকমের কিন্তু রোটেশান নেই, এটা কিন্তু একটাই শিফটে কাজ, ডে শিফটে। কোনো রকমের কিন্তু নাইট শিফট নেই, নাইট শিফট এই মেডিকেল লাইনে সেরকম একটা হয় না, সম্পূর্ণ কিন্তু ডে শিফটে কাজ রয়েছে। দিনের বেলায় চাকরি করতে হবে আপনাদের, খুবই হালকা কাজ রয়েছে। আপনাদের ড্রেস পরে এবং হাতে গ্লাভস পরে এসি রুমে ঠান্ডা ঘরে এবং ফ্যানের নিচেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। কোনো রকমের কিন্তু ভারী কোনো কাজ না। আপনারা আপনাদের যদি একটু উপস্থিত বুদ্ধি থাকে, আপনারা যদি একটু স্মার্ট হতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই চাকরিতে আপনারা সুযোগ পেয়ে যাবেন কাজ করার জন্য। আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন বা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপের জন্য কমেন্ট করুন, আমি দিয়ে দিচ্ছি সেই ফর্ম ফিল আপের লিঙ্ক। এবং এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে কী ডকুমেন্টস দিতে হবে আপনাদের, অবশ্যই 2 কপি ফটো এবং আধার কার্ড বা ভোটার কার্ডের ফটো, তাও আপনারা জেনে নেবেন। এই নাম্বারে ফোন করলে স্যার কিন্তু আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবে, ঠিক আছে? তো দেরি না করে অবশ্যই আবেদন করুন, আর আমি চাই আপনারা সকলে কাজ পেয়ে যান। এই নাম্বারটি হচ্ছে অফিসের নাম্বার।